আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো ভেরি সিম্পল একটা রেসিপি, বানাইতে খুব ইজি আর খাইতে অনেক মজার একটা রেসিপি। আর আজকের এই রেসিপি বেশি স্পেশাল কিছু না, সিম্পল আলু ভাজি। আমার আজকের এই রেসিপি লাগি একটা রিকোয়েস্ট আসিল, তো ওই রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি আপনারা লগে শেয়ার করবো ভেরি সিম্পল আলু ভাজি। আমার আজকের এই রেসিপি লাগে আমি ও বেবি পটেটো ইউজ করলাম। তো আপনারা গেছে যে আলু বালা লাগে অটো আপনারা নিবা, আমার গেছে ও আলুটা আর কি বাংলাদেশি আলু লাখন লাগে। আর ভাজি করার পরে ভাজিটা জড়জড়া থাকে, সুন্দর থাকে, গলিয়া আকারে মাস হয় না, তো তা লাগে আমি ও আলুটাও আর কিনেছি। আলু খানিন ধরে আমি বালা করে সুন্দর করে খাটিয়া নিছি কি খাটিয়া নিয়ে দইয়া ওলাই একটা স্ট্রেইনারের মাঝে তুলিয়া রাখি দিছি, যাতে করে এক্সট্রা পানি জড়িয়ে যায় কি। এখন আমি রান্দা বই দিমু, তো কেন আমি একটা ফানোর মাঝে 1/3 কাপ তেল দিছি আর 2টা তেজপাতা দিছি। আর দিলাম এখানে আমি পেঁয়াজ, এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিছি। আলু আমার খাটা পরে আমার 3 কাপ আলু আছিল, তো ওলা বুঝি আর কি আমি পেঁয়াজ দিছি। লবণ দিছি আমার স্বাদ মতো, দিছি কিছু কাঁচামরিচ। আর দিলাম এখানে আমি 1/4 চামচের মতো, ছোটো চামচে 1/4 চামচের মতো হলুদ। হলুদ দিয়া পরে আমি ও পেঁয়াজ সানি ধরে আরও একটু কিছু বাজাও ইয়ে হারলে পরে আগে আমি দিলাইছি আলু। আলু দিয়া এখন আমি আলু খানি ধরে বালা করি ও পেঁয়াজের লগে মিক্স করি আনিম। এই আলু ভাজুটা করাত গিয়া আমি আর আলু ভাজিটা আর কি আমি গুড়িয়া দিছি না, ওলা উদলা রেখেও আর কি আমি লাড়িয়া বালা করি আমার আলু খানি ধরে ভাজি করি আনিছি, যাতে আমার আলু খানি জোরজোড়া থাকে, বালা করি ভাজাও হয়। আর গুড়িয়া যদি দিলে এতে আলু সিজিয়া গলি যাব। আমি চাইলাম আমার আলু ভাজি খানি জোরজোড়া থাকতো, বাংলাদেশি আলু ভাজিলা খান, তো তালাগে আমি আর গুড়িয়া দিছি না। ওলা এখন 5-6 মিনিটের মতো আমি চোলার খান্দার থাকিও আর কি আমার আলু ভাজি খানি ধরে বালা করি ভাজি আনিছি কি। আমার এখন আলু ভাজি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা দিয়ার একটু আমি বালা করি মিক্স করিয়া নিয়া এখন আমি চোলার আগুন অফ করে দিব। তো রেডি গুলো ভিউয়ার্স, আমার ভেরি সিম্পল একটা রেসিপি। অবশ্য যার গছে যে জিনিস অজানা থাকে তার গছে এটা একটা হার্ড জিনিসও, তো আমার যে বোনে রিকোয়েস্ট করছিল হয়তো তেনে গেছে এখনও আলু ভাজি অজানা লাগে আমার কইসুন, তো তালাগে আমার ও বনি লাগিও আর কি আলু ভাজিটা করিয়া দেখাইলাম আপনারা। আপনারা যারা দেখরা আশা করি আপনারার গছেও ভালো লাগছে। অনেক লাখান আলু ভাজি করা যায়, তবে আমার গছে সবসময়ও ভালো লাগে আগর জিনিস খাইতে, আগর মাংসের জেলা মানাইতা, তো ও কথাও চিন্তা করি আমি এবারে ভেরি সিম্পল করিয়া ও ভাজিটা করিয়া দেখাইলাম আপনারারে। আশা করি আপনারার গুছেও ভালো লাগছে। আর এই ভাজিটা গরম গরম ভাতের লগেও খাইতে ভালো লাগে, বা পরোটা লগে বা রুটি লগে খাইতেও অনেক ভালো লাগে। তো আপনারা যে উজালা বালা ফাইনলেও খাইবা আর কিলা লাগলো আপনারার গুছে আমার সিম্পল রেসিপিটা আমার রেকমেন্ড করিয়া জানাইলে খুশি হইম। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।